Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আজ যখন মিথ্যাটা ধরা পড়েই গেছে, আমি জেলে যেতেও রাজি, কিন্তু আমি সত্যিটা বলে তারপর জেলে যাব। মিতুলকে আমি প্রাণে মারতে চেয়েছি, এই মিথ্যে অপরাধের দায় আমি মাথায় নিয়ে যাব না। হ্যাঁ, আমি অনন্ত সব্রবালকে খুন করেছি, নিজের প্রাণ বাঁচাতে খুন করেছি, কিন্তু মিতুলকে আমি শেষ করে দিতে চাইনি। মিতুলের আর যা যা হয়েছে তার জন্য তুমি দায়ী, শুধু তুমি। মিথ্যে কথা বলো না অন্তরা। মিথ্যে কথা আমি বলছি না সিমি, আমি প্রমাণ করে দিতে পারবো। তাই প্রমাণ করতে পারবে? তুমি করো প্রমাণ। হ্যাঁ পারবো, আমি এই বাড়ির সবার সামনে প্রমাণ দেখে দিতে পারবো যে তুমি আমাকে বাধ্য করেছিলে, তুমি আমাকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেইল করেছিলে। না মিতুল, 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 আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, সত্যি করে বলছি, আমি কিচ্ছু করিনি। ইন্দ্র, ইন্দ্র ও সব কিছু মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে, আমি এরকম কিছু করিনি। মিতুল, মিতুল প্লিজ তুমি আমাকে জেলে পাঠিও না। মিতুল প্লিজ, প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। কি হলো সিমির, ও এরকম করছে কেন? কি ভেবেছিলে এইভাবে তোমার হাতে পায়ে ধরবো আমি? কখনো না, আমি করেছি এসব, আর যা করেছি বেশ করেছি। সিমি চুপ, আপনার তো বাবা হওয়ার যোগ্যতাই নেই। আপনার ছেলে যার জন্য হোমে গিয়ে বসে আছে, আপনি তাকে নিয়েই মাথায় তুলে নাচছেন? আর তুমি, তুমি নাকি পিসিমণি? ছি, শান্ত হও সিমি দিদি, যা বলছো একটু ভেবে চিনতে বলো। তুমি জানো তুমি কি বলছো, তুমি একটু ভাবো সিমি দিদি। কারো কথায় চলে গিয়ে দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিও না, এটা অন্যায় হবে। খুনের দোষ চাপবে তোমার মাথায়, খুনের দোষ। ছাড়ো, আমি কোনো কিছু ভয় পাই না, আমার যা শাস্তি হওয়ার হোক, আমি শুধু তোমার সর্বনাশ দেখতে চেয়েছিলাম। কিন্তু কষ্টের বিষয় কি জানো, তুমি মরলে না। বিশ্বনাথ বাবু ভেতরে আসুন, অপরাধী নিজের দোষ স্বীকার করে নিয়েছে, নিয়ে যান। অসীমা অ্যারেস্ট করো। না দাদা, অন্তরা দিদি কিছু করেনি, ওনাকে অ্যারেস্ট করবেন না। তার মানে, তাহলে কে তোমাকে মারতে চেয়েছিল মিতুল? আমি, আমি মারতে চেয়েছিলাম, আমাকে অ্যারেস্ট করুন। আমি থানায় যাচ্ছি, কিন্তু আমি বেঁচে থাকব তোমার মরণ দেখার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।